হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের জাকির টু ফোর চ্যানেলের নতুন একটি টিউটোরিয়ালে তো আমি আজকে আপনাদের দেখাবো বর্তমানে একটি সরকারি চাকরির নিয়োগ চলছে রেলওয়েতে তো পয়েন্টসম্যান এখানে অনেক লোক নেবে একটি পদে তো আপনাদের আমি দেখাবো আপনারা কীভাবে সেই আবেদনটি করতে পারেন সেই জন্য আমরা একটি ব্রাউজারের প্রয়োজন তো আমি একটি ব্রাউজার ওপেন করছি আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন গুগল ক্রোম মোর জেলা ফায়ারফোর্সবে তো পয়েন্টসম্যানের নিয়োগটা এখানে দেখাচ্ছে তেইশে নভেম্বর থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত এটা নিয়োগ চলবে তো পয়েন্টস একটু ক্লিক করুন তো আপনারা এই নিয়োগটি দেখতে চাইলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টসমেন্ট এখানে ক্লিক দিন ক্লিক দেওয়ার পর ডাউনলোড হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পয়েন্টস আঠারোতম গ্রেড আট হাজার আটশো থেকে একুশ টাকা বেতন স্কেল সাতশো বাষট্টিটি পদ তো আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত হতে হবে তো এখানে একটু দুঃখজনক ব্যাপার হলো পাবনা ও লালমনিরহাটের জেলার প্রার্থীরা ব্যতীত সকলে আবেদন করতে পারবেন দুই জেলার প্রার্থীদের জন্য অনেক আন্তরিক দুঃখিত তো এটার তো আপ আপনারা জানেন সরকারি সকল ওয়েবসাইটের আবেদন ফর্মুলা একই ছাপ্পান্ন টাকা ফিস দিতে হবে এবং তার দুইটা ফিট দিয়ে এস এম এসের জন্য বাহাত্তর টাকা আপনার মতো খরচ হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এস এম এসটি পাঠাতে হবে আবেদন করার পর তোমরা দেরি না করে চলুন চলে যাই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসছে তো পয়েন্টস মানে এখানে ক্লিক দিন ক্লিক দিয়ে নেক্সট হ্যাঁ দেখতেই পাচ্ছেন তো আপনার যদি বিডি জবসে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে দিয়ে আপনার অ্যাকাউন্ট আইডিডি লিখবেন তাহলে আপনার কোনো তথ্য ফিল আপ করতে হবে না ওই বিডি জবস অ্যাকাউন্ট থেকে সব তথ্য চলে আসবে অধিকাংশ মানুষের এই বিডি জবস অ্যাকাউন্ট নেই তাই নোতে দিয়ে আমরা নেক্সটে দেবো হ্যাঁ নেক্সটে দেওয়ার পর দেখতে পাচ্ছি ইন্টারভেস চলে এসেছে তো আপনার যে নাম ঠিকানা ওইটা আপনি কি করবেন এসএসসির রোল নাম্বার দিয়ে আপনার ডা এডুকেশন বোর্ডের যে রেজাল্ট অপশনটা আছে ওই জায়গা থেকে আপনি নিয়ে আসবেন তাহলে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আমি এটা আমি বের করে রেখেছি আপনাদের সুবিধার জন্য আগেই তো এই দেখতেই পাচ্ছেন তো আমি এটা রোল নাম্বার দিচ্ছি তো আমার দেওয়া আছে অলরেডি তো আমি এখন রেজাল্টটা বের করব বের করে এই জায়গা থেকে কপি করে আমরা কাজ করবো তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রেজাল্ট চলে আসতো তো আমি এই জায়গা থেকে কপি করবো কপি করে করে ওই জায়গায় নিয়ে বসাবো তো আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে আমি পেস্ট করলাম কোনো একদম আপনার অনেক কষ্ট ছাড়াই আপনারা করতে পারবেন তো যে পিতার নাম মাতার নাম আমরা আর যে জন্ম তারিখটা আছে আপনারা সেই অনুযায়ী আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে এখন মেল পুরুষ নাম মহিলা এটা দেবেন অনেকেই ফিমেল দিয়ে ফেলেন ভুলবশত আপনারা ফুল ফর্মটা ফিল করে তা আগে দেখে নেবেন তার ধর্ম কি ইসলাম অবশ্যই ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু আর তার ন্যাশনাল আইডি কার্ডটি দেবেন দেখতেই পাচ্ছেন আমি দিলাম স্টেশন নাম্বার এটা দেওয়ার দরকার নেই তো হয়তো আমরা আইডি কার্ড দিয়েছি পাসপোর্টও দেওয়ার দরকার নেই ম্যারিড না সিঙ্গেল ম্যারিড হলে ম্যারিড সিঙ্গেল হলে সিঙ্গেল ম্যারিড হলে তার ওয়াইফের নাম অবশ্যই দিতে হবে মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম তো তো ওয়াইফের নাম দিয়ে দিল এসব তো অনেকেরই এই ভাগ্য এটা থাকে না যারা এটা থাকে তারা বিশেষ ভাগ্যবান একজন ব্যক্তিবর্গ তো এই বেসারা ব্যক্তির এই ভাগ্যটা নেই তো আমি ন দিলাম তো কোনো শারীরিক প্রতিবন্ধকতা বা অন্য অন্য অপশন হলে বেশিরভাগ আনসার ভিডিও কোটা থাকলে এমএ দেবেন বা আপনি যদি রেলওয়ের কোনো এমপ্লয়ি হন বা আপনার সন্তান কোনো রেলওয়ের এমপ্লয়ি থাকলে তাকে নিয়ে এখানে দেবেন এখন আপনার ঠিকানা কেয়ার অফ তো দেখবেন কেয়ার অফের ক্ষেত্রে এই যে আপনার পিতার নামটা দিবেন যদি পিতা জীবিত না থাকে সেক্ষেত্রে আপনার মায়ের নাম দেবেন তো এখানে যে আবেদন করে তার পিতা জীবিত নেই তো সেই ক্ষেত্রে তার এখানে মায়ের নামটা হবে তো কেয়ার অফে মায়ের নাম তার বিলিজ দিবেন বিলিজ নেমটা দিবেন তারপর তার ডিস্ট্রিক্ট দিবেন আর তারপর উপজেলা পোস্ট অফিস বা তারপর পোস্ট কোড এরপর তার মোবাইল নাম্বারটা দেবেন আবার কনফার্ম করার জন্য সেমই জায়গায় লিখবেন কনফার্মটা কেন আপনি একবার যদি লেখেন আপনার মোবাইল নাম্বারটা যদি ভুল হয় সেই ক্ষেত্রে আপনার দুইবার দিলে আপনার এখানে ম্যাচ হবে দুইটা যদি ম্যাচ না হয় তাহলে আপনার অ্যাপ্লাই হবে না অ্যাপ্লাই করার সময় সেটা আপনাকে এখানে দেখাবে তো ইমেইল অপশনাল আপনি চাইলেও দিতে পারেন তো দিয়ে দিলাম এখানে পারমানেন্ট এজেন্টে যদি সেম হয় তাহলে একে সেম টু দেবেন তাহলে হয়ে যাবে এখন আপনার এই রেজাল্টগুলো দেখার পালা তো রেজাল্টগুলো আপনার এস এসি ইন্টার পর্যায় পর্যায়ক্রমে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তার গ্রুপ যেটা বিজনেস স্টাডি সায়েন্স আর্টস কমার্স যাই থাকে আপনি এখানে দিয়ে দেবেন পাসিং ইয়ার এবং এইসিসি দেবেন তো এখানে অনেক টেকনিক্যাল বোর্ড আছে আছে আপনারা সবগুলো দেখে দিয়ে দেবেন আর রোল নাম্বার জিপিএ জিপিএয়ে দিয়ে দিলেন সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে দেখে দেবেন তো এটা হচ্ছে কাজ এখন আপনারা আরও যদি গ্র্যাজুয়েশান লেভেল সার্টিফিকেট থাকে মাস্টার্স থাকে এগুলো দরকার নেই যারা এই পোস্টে আবেদন করবে তারা এই মাস্টার্স গ্র্যাজুয়েশান লেভেল এপ্লাই শিক্ষাগত যোগ্যতা নিয়ে এপ্লাই কেউ করবেন নেক্সট দিলাম দেখেন সব আমার যে তথ্যটা সব তথ্যটা এখানে চলে আসছে তো মোবাইল নাম্বার সব কিছুই ওকে এখন কি করতে হবে ছবি আপলোড করতে হবে ছবি আপলোডের ক্ষেত্রে এখানে দেখেন এখানে আপনাদের একটা সাইজ দিয়েছে তিনশো বাই তিনশো পিক্সেল রেজুলেশন আপনার একশো কেবির বেশি হতে পারবে না আর সিগনেচার কার্ডটা আপনার তিনশো বাই আশি পিক্সেল এখানে সাইড কেবির বেশি হতে পারবে না তো আমি ছবিটা আগে থেকে কেটে রেখেছিলাম তো আপনারা এই ছবি কীভাবে কাটতে হয় সেটা সম্পর্কে আমার একটা ইউটিউবে ভিডিও থাকবে আপনারা দেখে আসবেন ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক এবং আই বাটনে এটা দেওয়া থাকবে আপনারা এটা দেখে আসবেন তো আমরা ছবিটা আপলোড করি তো দেখতে পাচ্ছেন এই যে ছবিটা আপলোড হয়ে গেছে এবং সিগনেচার সিগনেচারটা আপলোড হয়ে গেছে এখন দেখেন এই জায়গায় ইফ তো এই যে ওকে আমার অ্যাপ্লাই ওকে এখন আমি কী করবো ডাউনলোড দেবো দেখেন ডাউনলোড হয়ে গেছে এই যে দেখুন এখন এটা আমি প্রিন্ট করে যার সংশ্লিষ্ট লোককে আমি দিয়ে দেব এখন আপনার কাজ কি দেখেন আপনার মেসেজ অপশনে গিয়ে এটা আপনি এক কাজ করবেন টাইপ করবেন এই যে এখানে আপনার দেখাই দিচ্ছে জিনিসটা কীভাবে কাজ করতে হবে বি আর পি এম স্পেস এই যে তার আইডি নাম্বারটা দেবেন স্পেস ওয়ান সিক্স থ্রিবল টু এরপর এস এম এসে ফিটতে একটি এস এম এস আসবে আপনি যে অ্যাপ্লাইটা করলেন যে নাম ঠিকানা আছে ওইটা সহ তো এখানে আবার বি আর পি এম স্পেস ওই ফিটতে এসএমএসে একটা পিনকোড আসবে ওই পিনটা লিখবেন তারপর লেখবেন ইয়েস তারপর ওয়ান সিক্স থ্রিবল টু সেন্ড করে দেবেন আপনার অ্যাপ্লাই কমপ্লিট এবং যে মোবাইল নাম্বারে দিয়ে অ্যাপ্লাই করছেন তার এখানে আপনার অ্যাপ্লাই সম্পর্কিত তথ্য দিয়ে একটা এস এম এস চলে আসবে তাহলে আপনার আবেদন কমপ্লিট এবং এই এস এম এসটা আপনি চাইলে সংরক্ষণ করতেও পারেন নাও করতে পারেন তো সংরক্ষণ করাটাই সবচেয়ে ভালো এবং আপনার যে পরীক্ষা দেওয়ার অ্যাডমিট কার্ডটা কোন সময় আসবে একটা নাম্বার আসবে সরকারি ওইটা থেকে এস এম এসের মাধ্যমে আপনার আইডি পাসওয়ার্ড দেবে এবং একটা লিঙ্ক দেবে ওইটা থেকে আপনি কীভাবে ওইটা ডাউনলোড করবেন সেটা দেখতে পারবেন তো আমরা পরবর্তীতে এটা যে সময় অ্যাডমিট কার্ডটা আসে আমি আপনাদের অবশ্যই দেখাবো কীভাবে আপনারা এটা ডাউনলোড করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে রাখতে পারেন আর এরকম যদি আবার ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন